প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রফিকুল হক, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ছাত্র জীবন মহিলা কলেজের কিশোরগঞ্জ। আজকে আমাদের দ্বিতীয় বর্ষের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পক্ষে ব্যবস্থাপনা বিভাগের বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে এই ব্যবস্থাপনা বিষয়ে প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনার ধারণা নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যবস্থাপনার ধারণায় প্রথমত আমরা আলোচনা করতে পারি ব্যবস্থাপনা কি। সাধারণত ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি ম্যান ম্যানেজ প্র্যাকফুলনেস, সহজ অর্থে বোঝায় মানুষকে অর্থাৎ কর্মী বাহিনীকে দৃঢ়তার সাথে দক্ষতার সাথে পরিচালনা করার নাম ব্যবস্থাপনা। অন্যভাবে বলতে গেলে ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা। সহজ বলেছেন ব্যবস্থাপনা সম্পর্কে, টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ ব্যবস্থাপনা হল পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, নির্দেশনা নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা। তো আমরা ব্যবস্থাপনা ক্ষেত্রে যে বিষয়টি দেখব সেটি হল প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণ এবং ব্যবস্থাপক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করার প্রক্রিয়া হল ব্যবস্থাপনা। তো আমরা এতক্ষণ আলোচনা থেকে যে বিষয়টি দেখলাম প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে পরিকল্পনা প্রণয়ন, কর্মী সংগঠিতকরণ, কর্মী সংস্থান, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের মাধ্যমে নির্দেশনা প্রদান, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করার যে প্রক্রিয়া তাকে আমরা ব্যবস্থাপনা বলে থাকি। এই ব্যবস্থাপনায় আমরা এই তালিকার মাধ্যমে আমরা বিষয়টিকে আরও ব্যাখ্যা করে আলোচনা করতে পারি। ব্যবস্থাপনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করার যে প্রক্রিয়াটি থাকে এবং মূল লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করার জন্য আমরা বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি, সেই উপকরণগুলো হল সাধারণত সিক্স এম। আমরা বলে থাকি সিক্স এম: ম্যান, ম্যাটেরিয়ালস, মেশিনস, মানি, মেথড অ্যান্ড মার্কেট। তো এই ছয়টা এম এর মাধ্যমে অর্থাৎ উপকরণের মাধ্যমে আমরা ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করে থাকি। ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে যে বিষয়টির প্রথমত প্রয়োজন সেটা হলো মানব সম্পদ। মানব সম্পদ ছাড়া আমরা ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে পারি না। তারপরে যেটি দরকার হয় সেটা হলো মেশিনারিজ বা যন্ত্রপাতি। যন্ত্রপাতির ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপকরণ, যন্ত্রপাতির মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য উৎপাদনে সেই বিষয়টি কাজে লাগি। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হলো কাঁচামাল, অর্থাৎ ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রকৃতিকে প্রাপ্ত যে আমরা কাঁচামাল সেটা ব্যবস্থাপকীয় উপকরণ হিসেবে বা প্রকৃতিকে প্রাপ্ত সম্পদ হিসেবে আমরা পেয়ে থাকি। এই কাঁচামাল
আমরা প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকি। তারপরে ব্যবস্থাপনার জন্য যে উপকরণটি দরকার সেটা হলো অর্থ বা মানি। এই অর্থ ছাড়া ব্যবস্থাপকীয় কার্যক্রম পরিচালনা করা যায় না। তারপরে আমরা ব্যবস্থাপনার জন্য যে অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা বিশেষভাবে কাজ করবে সেটা হলো বাজার, অর্থাৎ মার্কেট। তো এই বাজারের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যদ্রব্য উপস্থাপন করে থাকি এবং এই পণ্যগুলো আমরা সাধারণত বিক্রি করে থাকি। বাজার ছাড়া আমরা এই ব্যবস্থাপকীয় কার্যক্রম পরিচালনা করতে সাধারণত পারি না। তারপরে বিভিন্ন পদ্ধতি, ব্যবস্থাপকীয় কার্যক্রম পরিচালনা করতে গেলে মেথড বা বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। শ্রমিক কর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, প্রতিষ্ঠানের যন্ত্রপাতি স্থাপন করার ক্ষেত্রে, শ্রমিক কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে, প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করার ক্ষেত্রে, পণ্য বিপণন করার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আধুনিক পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। তারপরে বর্তমানে ব্যবস্থাপনা উপকরণের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হল তথ্য বা ইনফরমেশন। বর্তমানে বলা হয়ে থাকে ইনফরমেশন ইজ পাওয়ার, অর্থাৎ তথ্যই শক্তি। তথ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে তথ্য, বিভিন্ন ধরনের তথ্য, ব্যবস্থাপকীয় বিভিন্ন ধরনের তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করে থাকি। এই তথ্য ছাড়া আমরা ব্যবস্থাপকীয় কার্যক্রম আজকাল বর্তমানে খুব দৃঢ়তার সাথে খুব সুন্দরভাবে আমরা কার্যক্রম করতে পারি না। এই ব্যবস্থাপকীয় উপকরণ, এটি আমরা কার্যকর করতে পারি, ব্যবস্থাপকীয় কার্যপরিচালনা করে থাকি আমরা প্রথমত হলো পরিকল্পনা গ্রহণ করা, অর্থাৎ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে প্রথমতে আমাদের যে বিষয়টি দরকার সেটা হলো পরিকল্পনা বা প্ল্যানিং। পরিকল্পনা এমন একটি বিষয় যার মাধ্যমে আমরা ভবিষ্যতে কার মাধ্যমে কোন কাজটি কীভাবে আমরা সম্পাদন করব সেই বিষয়ে আমরা পূর্বে একটা অনুমান বা পূর্বে একটা ছক যে আঁকি সেটাকে আমরা বলবো পরিকল্পনা। পরিকল্পনা মূলত ভবিষ্যতের দর্পণ স্বরূপ, ভবিষ্যতে আমরা কী করব কী করবো না সেই সম্পর্কে আগেই একটা ধারণা নেওয়া, এর নাম পরিকল্পনা। তারপরে সংগঠন অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মী বাহিনীদেরকে যার যে দায়িত্ব এবং কর্তব্য সেটি ভাগ করে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করার নাম সংগঠন। এবং সংগঠনের মাধ্যমে, সংগঠন ছাড়া আমরা কোনো কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারি না। তারপরে কর্মী সংস্থান, অর্থাৎ প্রতিষ্ঠানে কত কর্মী দরকার এবং কর্মীদেরকে আমরা কোথায় থেকে পাবো, কোথায় থেকে আমরা তাদেরকে সংগ্রহ করবো, তাদেরকে প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা এবং তাদেরকে বাছাই করা, তাদেরকে নিয়োগ দেওয়া, তাদেরকে বেতন দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে বদলি করা, ছাঁটাই করা ইত্যাদি কর্মকাণ্ডকে একত্রিতভাবে আমরা বলে থাকি কর্মী সংস্থান। এই কর্মী সংস্থান ব্যবস্থাপকেও একটি গুরুত্বপূর্ণ কার্য, কারণ কর্মী ছাড়া প্রতিষ্ঠান তার ভবিষ্যৎ লক্ষ্যে বা উদ্দেশ্যে উপনীত হতে পারে না। তারপরে কর্মীদেরকে আমরা যে ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটা কার্য সেটা হলো নির্দেশনা প্রদান, অর্থাৎ কর্মীদেরকে নির্দেশ প্রদান করা। কর্মীদেরকে আমরা আদেশ বা নির্দেশের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য আমরা নির্দেশনা প্রদান করব, নির্দিষ্ট নিয়মে আমরা নির্দেশ করব। তারপরে শুধু নির্দেশ দিয়ে বসে থাকলেই হবে না, আমরা প্রতিষ্ঠানের কর্মীদেরকে প্রেরণা প্রদান করব। প্রেরণাটা হলো যে কর্মীদের তাদের যে ক্ষমতা অনুযায়ী তারা সর্বোচ্চ প্রতিষ্ঠানের জন্য যে কাজটি প্রদান করবে সেটাকে আমরা প্রেরণা বলি। অর্থাৎ প্রেরণা সাধারণত অভাব থেকে প্রেরণার উৎপত্তি, অর্থাৎ প্রেরণাকারিত ব্যক্তি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করে থাকে। অর্থাৎ প্রেরণা এমন একটা মনস্তাত্ত্বিক কার্যগুলি যার মাধ্যমে একজন কর্মীকে তার কাজে উদ্বুদ্ধ করা যায়, তার কাজে অনেক বেশি আগ্রহী করে তোলা যায়। তারপরে সমন্বয় সাধন,
প্রতিষ্ঠানের বিভিন্ন অংশ বা বিভাগ উপবিভাগ থাকতে পারে, সেই বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে একটি নির্দিষ্ট সময় এবং কার্যক্রমের বন্টনের মাধ্যমে আমরা সমন্বয় সাধন করে থাকি এবং এই সমন্বয় সাধন ব্যবস্থাপনা কার্যক্রমের একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম। তারপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের নির্দেশ আদেশ এবং নির্দেশ অনুযায়ী কার্যগুলি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটি তদারকি করার নাম নিয়ন্ত্রণ। অর্থাৎ যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে, সেই ব্যত্যয়টা কী কারণে ঘটল এবং সেটা সমাধান কী, সেটা সেই বিষয়ে কার্যক্রম করার জন্য করার নাম নিয়ন্ত্রণ। অর্থাৎ ব্যবস্থাপকীয় কার্যগুলির মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করে বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে ব্যবস্থাপকীয় কার্যগুলির মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে HSC দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিষয়ে ব্যবস্থাপনার ধারণা নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা বিভিন্ন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, বাড়িতেই থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।